নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটাল। সকাল সকাল নিউজ 18 ডিজিটালে আরজি করের খবর। আরজি করে এই মুহূর্তে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এর প্রতিনিধিরা, তারা এসেছেন আরজি কর হাসপাতালের। একবার ছবিটা দেখাবো যে এখনও পুলিশি নিরাপত্তা রয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে এই আরজি কর হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা এবং আন্দোলনকারীদের যে সুরক্ষা এবং এই হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব সরাসরি নেবে সিআইএসএফ বা কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় বাহিনী। সেই কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই চলে এসছে এবং এই মুহূর্তে এমার্জেন্সিতে তারা রয়েছেন। এমার্জেন্সির ভেতরে যে পরিস্থিতি, অর্থাৎ 14 আগস্ট মধ্যরাতের পর যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন। কতটা কীভাবে আক্রমণ হয়েছিল এবং কী পরিস্থিতি হয়েছিল, অর্থাৎ নিরাপত্তার দিক থেকে সেই বিষয়টি অত্যন্ত জরুরি যে এখানে দুষ্কৃতি হানায় কী অবস্থা হয়েছে এবং এই এমার্জেন্সিতে কী কী নিরাপত্তার গাফিলতি ছিল সেইগুলো খতিয়ে দেখছেন এবং এখানে কী ধরনের নিরাপত্তা দেওয়া প্রয়োজন সেগুলো তারা খতিয়ে দেখছেন। এই টিমে রয়েছেন সিআইএসএফের ডিআইজি কুমার প্রতাপ সিং এবং তার সঙ্গে তার আধিকারিকরা রয়েছেন, তার সঙ্গে তার উচ্চপদস্থ যারা আধিকারিক তারা রয়েছেন, তার সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনীর সিআইএসএফের প্রতিনিধিরা রয়েছেন এবং কলকাতা পুলিশের ডিসি কমব্যাক্ট তিনিও রয়েছেন। তিনি যখন এই প্রথম এই হাসপাতাল চত্বরে আসে, যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআইএসএফের ডিআইজি যখন প্রথম আসেন, তখন এসেই প্রথমেই এই যে একেবারে মেন গেট, সেই মেন গেটে তিনি ডিসি কমব্যাট তার সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে দেখা করার পর প্রথমেই সেই আলোচনা, তার সঙ্গে প্রায় 10 মিনিট ধরে আলোচনা, সেই 10 মিনিট ধরে আলোচনার পর তারা তিনি এই যে মেন গেট, সেই মেন গেট ছাড়িয়ে একেবারে ট্রমা কেয়ার সেন্টারের দিকে চলে যান এবং ট্রমা কেয়ার সেন্টারে যাওয়ার পর তারপর আবার চলে যান একেবারে একাডেমিক বিল্ডিং, যেখানে তিনি দৈপায়ন বিশ্বাস, যিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার রয়েছেন এবং তার সঙ্গে যারা মেডিকেলের আধিকারিক ছিলেন তারা যেমন ছিলেন, তেমনি পাশাপাশি সেই তারপর একাডেমিক বিল্ডিং, সেই একাডেমিক বিল্ডিংয়ে তারা যান এবং একাডেমিক বিল্ডিংয়ে যাওয়ার পর তারপর আবার সেই একাডেমিক বিল্ডিং থেকে 6 নম্বর গেট ঘুরে আবার এই যে এমার্জেন্সি বিল্ডিং, সেই এমার্জেন্সি বিল্ডিংয়ে আসেন মেন বিল্ডিং হয়ে। অর্থাৎ ডিআইজি সিআইডি তিনি কুমার প্রতাপ সিং তিনি বিষয়টা পর্যালোচনা করে নিচ্ছেন যে কোথায় কতটা নিরাপত্তা দিতে হবে, কোথায় কতটা নিরাপত্তার প্রয়োজন এবং কোথায় কত বাহিনী নিরাপত্তা দিতে হবে সেই পরিস্থিতি। এবং এই মুহূর্তে আরও ছবি দেখাবো যে তিনি এই মুহূর্তে যারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছেন, তাদের যারা আধিকারিক রয়েছেন তারা আসবেন, তারা বেরোবেন এখান থেকে, বেরিয়ে আবার কোন দিকে যান সেদিকে নজর থাকবে আমাদের, নজর থাকবে আপনাদেরও। সেই কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তারক্ষী তারা যেমন ভেতরে রয়েছেন, তারা এই মুহূর্তে পুলিশের যারা কর্তব্যরত আধিকারিক রয়েছেন তারা কর্ডন করে দিচ্ছেন সিআইএসএফের বাহিনীকে তারা আসতে এবং সেখানেই এই বাহিনী তারা আসবেন এবং এই মুহূর্তে একেবারে এমার্জেন্সি বিভাগ থেকে তারা বেরিয়ে আসছেন, তারা বেরিয়ে আসছেন এবং বেরিয়ে তারা আবার কোন দিকে যান সেদিকে আমাদের নজর থাকবে। এই যে ডিআইজি সিআইডি তিনি ডিআইজি সিআইএসএফ তিনি এই মুহূর্তে আবার যাচ্ছেন, আবার মেন গেটের দিকে যাচ্ছেন, অর্থাৎ তার সঙ্গে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন, আধিকারিক রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের, ডিআইজি সিআইএসএফ তার প্রতিনিধিরা রয়েছেন এবং তারা বিভিন্ন জায়গা আবারও তারা যাচ্ছেন, তারা যাচ্ছেন একেবারে মেন গেট হয়ে আবার তারা বেরিয়ে যাবেন। এই মুহূর্তে হাসপাতালের বিভিন্ন অংশ তারা খতিয়ে দেখছেন কোথায় কতটা নিরাপত্তা প্রয়োজন এবং কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। এবং এই মুহূর্তে আবারও ডিআইজি সিআইডি তিনি যাচ্ছেন এবং আবার ট্রমা কেয়ার সেন্টারের দিকে যাচ্ছেন, এই মুহূর্তে ট্রমা কেয়ার সেন্টারের দিকে কেন্দ্রীয় বাহিনীর যারা আরও রয়েছেন সিআইএসএফের আধিকারিক তারাও রয়েছেন। আমরা দেখাবো যে সিআইএসএফের আধিকারিক তারা রয়েছেন, তারা যাচ্ছেন এবং একইভাবে ট্রমা কেয়ার সেন্টারে আবার সেই ট্রমা কেয়ার সেন্টার হয়ে আবার অ্যাডমিন বিল্ডিংয়ের দিকে হয়তো যাবেন, সেই প্ল্যাটিনাম জুবিলি ভবনের দিকে তারা আবার যাবেন। অর্থাৎ দিনভর এভাবেই কেন্দ্রীয় বাহিনীর
যারা নিরাপত্তারক্ষী তারা প্রাথমিক তদন্ত করতে এসেছেন, সেই তদন্ত তারা করবেন। সেইভাবে তাদের নিরাপত্তা কতটা মোতায়েন করতে গেলে ঠিক প্রাথমিকভাবে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ চলবে বেশ কিছুক্ষণ, তারপর তারা আনুষ্ঠানিকভাবে যে নিরাপত্তার দায়িত্ব সেটা নেবেন এবং সেই দায়িত্ব কখন নেন সেটাই এখন দেখার। নজর থাকবে আমাদের, নজর থাকবে আপনাদের নিউজ 18 ডিজিটালে। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।